ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये वृदा जनाः। श्री रामकृष्ण देवेर अशेष कृपाय आमरा समबेत होयेछि श्रीमदर्शन ग्रंथेर प्रथम भाग थेके पढ़ार। आमरा जे अध्यायटी पढ़छि सेटिर नाम आगे ईश्वर परे सब आमाय धर। তৃতীয় বল্লি সেদিনকে শেষ করেছিলাম, তৃতীয় বল্লি যে অংশটা দিয়ে শেষ করেছিলাম খুব সুন্দর ছিল। আমাদের এটা সকলের ভেবে নেওয়ার কথা, আমরা নিজেরা চোখে দেখেছি এমন সব মানুষদের যেখানে এই যে ঘটনাগুলি সম্পর্কে শ্রীমা বলেছেন সেগুলি সত্য সত্য এমনি করে হয় আর কি। বলছেন ঠাকুরের অসুখের সময় এক বছর কি কষ্ট পেয়েছেন, এর অর্থ কি না সব অসুখ দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা সব অবস্থাতেই তাকে ডাকতে হয়, হিউম্যানিটি ইন ইনফার্মিটিতেও ভগবানকে ডাকো, এত শারীরিক কষ্টের ভিতরও সর্বদা মা মা, এই দেখে তবে তো লোক সাহস পাচ্ছে কিছু, তারা ভাবছে কি তিনি এত কষ্ট পড়েও সর্বদা মা মা করছেন, সর্বদা সমাধিস্থ, আমরাও অসুখে পড়ে তাই করব এবং ভালো অবস্থাতেও তাই করব, তাকে ডাকব। কবির দাসের একটি দোহা আছে, দুঃখ মে সব সুমিরন করে সুখ মে করে না কই, সুখ মে জো সুমিরন করে সো দুঃখ কেসে হই। মা বলছেন না যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসে না, সর্বাবস্থায় ভালো মন্দ সর্বাবস্থায় ভগবানকে স্মরণ করা, এটা একটা খুব বড় কাজ, এটা আমরা সবসময় করে উঠতে পারি না। ঠাকুর তুরিয়ানন্দজিকে বলছেন তখন হরিনারায়ণ, সে তাকে বলছেন দেখ বড় কষ্ট খেতে পাচ্ছি না, তিনি বলছেন কই কষ্ট, আমি তো দেখছি আপনি বেশ আনন্দ আছি। ঠাকুর খুব হাসছেন আর বলছেন শালা ধরে ফেললো রে। এই যে কথা, তিনি যে আনন্দময় যেখানেই থাকুক না কেন তিনি আনন্দময় হয়ে থাকুন, এই আনন্দময়তা এটা আমাদের জীবনের বৈশিষ্ট্য। আমরা যত ভগবানের কাছে এগোবো, যত ঈশ্বর নির্ভর জীবনযাপন করবো, তত আমাদের এই যে শারীরিক কষ্টটা এটাকে খুব সহজে উপেক্ষা করতে পারবো, ভীষণ সহজে উপেক্ষা করতে পারবো। আমাদের কিছুদিন আগে আপনাদের বলেছিলাম আমার এক ছাত্র হরিপদ মহারাজ পরবর্তীকালে সাধু হয়েছিলেন, এই কিছুদিন আগে ক্যান্সারে মারা গেলেন। এই কাশী থেকে কয়েকজন সাধু এসেছিলেন, ওরা বলছিলেন ওর কথা যে একেবারে শেষ দিন অবধি যখন তার একেবারে শেষ সময় সে উপস্থিত তখনও সে কনফার্ম, তখনও তার মনে হচ্ছে যে এই জগৎটাকে সে সহজে ছেড়ে দিতে পারবে। তাকে দেখে এই কথা বারবার বলছেন যে তাকে দেখে এমন মনে হচ্ছে যেন তিনি প্রস্তুত হয়ে আছেন। অমলানন্দজিকে দেখেছিলাম, তার ক্যান্সার হয়েছে গল ব্লাডারে, 12 জানুয়ারি ধরা পড়লো এবং 8 এপ্রিল তিনি চলে গেলেন, খুব ফাস্ট ডিটোরিয়েট করলেন। আমি দেখতে গিয়েছিলাম, উনি বলছেন আমি না খেলে যেন খুব ভালো থাকি, এমন করে বলছেন যেন অন্যের কারোর কথা বলছেন, আমি না খেলে যেন খুব ভালো থাকি। কেন যে এরা খাওয়ায়, খাওয়ালেই খুব যন্ত্রণা হয়, ওই যন্ত্রণাটা সহ্য করা কঠিন, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। মহারাজ আর 10 দিন বাদে, 10 দিনও নেই, 7-8 দিন বাকি শরীর চলে, 8 দিন বাদে শরীর চলে গেলে আমার সঙ্গে এই 28 তারিখে দেখালো, 28শে মার্চ। আমাকে বলছেন বুঝলে আমি খুব ভালো আছি, আমি খুব ফাইন, কেন যে খেতে বলে আমি এটাই বুঝতে পারি না, খাওয়ার সময় বড্ড কষ্ট হয়, ওই যন্ত্রণাটা সহ্য করাটা কঠিন, আদারওয়াইজ আই এম কিপিং ওয়েল, আমি খুব ভালো আছি। যে মানুষটাকে দেখতাম সামান্য একটু জ্বর হলে সঙ্গে সঙ্গে একটা কাগজ পেন লিখে লিখতেন সত্যদা, সত্যদা মানে স্বামী আত্মস্থানন্দজি, আত্মদির পূর্বাশ্রমের নাম সত্যকৃষ্ণ মহারাজ, তো সত্যদা তিনি একই রুমে ছিলেন তারা বেলঘরি আশ্রমে, তাই সেই প্রথম দিন থেকে তিনি সত্যদা, শেষ দিন অবধি তিনি সত্যদা, সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে দেওয়া হলে সত্যদা আমার যদি শরীর যায় তারা যেন বেলুড় মঠে দাহ করা হয়, আমাদের বিষটা প্রকাশ করে যেতে হয়, যারা বেলুড় মঠে থাকি না অন্য কেন্দ্রে থাকি, যদি আমাদের দেহ দাহ করতে হয় তাহলে অবশ্যই সেটা আগে থেকে জেনারেল সেক্রেটারিকে জানাতে হয় যে বেলুড় মঠে যেন আমাদের শরীর দাহ করা হয়। তা তিনি প্রত্যেকবার একটা সামান্য জ্বর হয়েছে, 100 জ্বর হচ্ছে, আমরা বলতাম কি ছেলে মানুষই আপনার, কিন্তু যখন শেষকালে যখন উনি একবারে বুঝে গেলেন যে ওনার শরীর চলে যাবে এই নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই, বলছেন তোমরা সব বুদ্ধিমান ছেলে বুঝলে তো, ওই শরীর চলে যাবে তারপরে সব একটু করে এক টুকরো করে চন্দন ঘাট ওই স্বামীজির মন্দিরের ওখানে যখন দাহ হবে ওইখানে দিয়ে দেবে, আর 13 দিন বাদে জমিয়ে ভাণ্ডারা খাবে, এমনভাবে বলছেন যেন মৃত্যুটা কিছু নয় ওনার কাছে, এরকমটা বড় একটা দেখিনি। আমাকে বললেন বুঝলে তো এবার মালা দেবার সময় হয়ে গেছে,
অবশ্যই সরস্বতী পুজো আসবে, আমি চলে গেলে আর কুলের চাটনি হবে না, এমন সুন্দর করে বলছেন যেন উনি এবার প্রস্তুত। আমরা শুনেছি বিজ্ঞানানন্দজি মহারাজের কথা, এই তিনি এরকম প্রস্তুতি নিয়ে রাখতেন, চলো জি চলো জি চলো জি প্রত্যেক কথায় বলতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে একটু ভালো ডাক্তার দেখালেন হয় না, বলছে হ্যাঁ ভালো ডাক্তার সবচেয়ে কে আছে, তখন নীলরতন সরকারের কথা বলছেন, বলছে আর ভালো ডাক্তার নেই, বলছে আরও আছে তাহলে দেখতে, বলছে হ্যাঁ আর চেয়ে ভালো ডাক্তার আছে, বলে ঘরেতে শ্রীরামকৃষ্ণের ছবিটা উনি এরকম করে দেখাতেন, ওই আমি ওই ডাক্তারের চিকিৎসায় আছি। শেষের কয়েকটা দিন তিনি আর অন্য কোনো ওষুধ কিছু গ্রহণ করেননি, শুধু চরণামৃত নিয়েছে। প্রভু মহারাজ যেদিন চলে গেলেন সেই দিনও সকালবেলা, সেদিন আর শরীরের ক্ষমতা হচ্ছে না যে অর্ঘ্য দেব না, আকস্তানজির কাছে আমি শুনেছি যে যেদিন চলে গেলেন তার আগের দিন সকালবেলা তিনি ঠাকুর মন্দিরে যাবেনি, তার সেবকরা তাকে ভীষণভাবে আটকাচ্ছে, এমন সময় আকস্তানজি খুব ভালো ম্যানেজ করতে পারতেন বোধহয়, আকস্তানজিকে দ্রুত ফোন করা হয়েছে। আত্মস্থানজি পুরনো মিশন্তি অফিস থেকে ছুটতে ছুটতে যখন এসেছেন তখন দেখছেন প্রভু মহারাজ একাকি, কোনো সেবক বলেছে আমরা নিয়ে যাব না, ঠিক আছে নিয়ে যাবে না তো কি হয়েছে। পরের দিন তার শরীর চলে যাবে, মঠ মিশনের তিনি প্রেসিডেন্ট, তিনি লাঠির ওপর ভর দিয়ে সমস্ত আত্মশক্তিতে একটু একটু করে ওই গাড়ির দিকে যাচ্ছেন। আত্মস্থানজি বারণ করাতে তাকে জড়িয়ে ধরে বলছেন তুমি আমায় নিয়ে চলো, তখন আত্মস্থানজি তাকে কোলে করে গাড়িতে বসিয়ে ওরকম কোলে করে প্রত্যেকটা মন্দিরে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন। পরের দিন আর তার পক্ষে আর যাওয়া সম্ভব নয়, তাই তিনি পূজারীকে খবর দিলেন ধীরেন মহারাজকে যাতে সব মন্দিরে দেওয়ার জন্য একটু করে অর্ঘ্য দেওয়া হয়, তাই অর্ঘ্য নিয়ে আসা হলো, সেই অর্ঘ্যগুলো তিনি ছুঁয়ে দিয়ে দিলেন। শেষ মুহূর্ত অবধি তার শরীর চলে যাওয়ার আগে তিনি আত্মস্থানন্দজি এবং গগনানজির সঙ্গে ক্লোজ ডোর মিটিং করলেন, বিকেলবেলা দুপুর সকালের বেলাতেও দরজা জানলা খুলে দেওয়া হলো যাতে ভক্তরা তাকে দেখতে পান। তিনি সকলের দিকে হাত তুলে আশীর্বাদ করলেন, তার শরীর চলে যাবার খানিকক্ষণ আগে তিনি গগনানন্দ গীতানন্দজি মহারাজকে একটুখানি হাতে গঙ্গা জল দিতে বললেন, আর তার পকেটে থাকা শ্রী শ্রী মায়ের চরণ ধুলা এটি বার করে দিয়ে স্বামী গগনানন্দজিকে দেওয়ার অনুরোধ করলেন। তারপরে একেবারে খুব পিসফুলি শরীরটা চলে গেল। ভূতেশানন্দজি যখন শেষবারের মতো অপারেশন হচ্ছে, যিনি অপারেশন করবেন ডক্টর মুখার্জি, তিনি এসে বলছেন আপনি আশীর্বাদ করুন, বলছে আর কিছু হবে টবে না, এবারে মনটা আমি মঠে রেখে চলে এসেছি, একেবারে প্রস্তুত, প্রত্যেকে প্রস্তুত, যেন একদম মৃত্যুটা যেন খুব সহজ জিনিস, এই সুখে দুঃখে আমাদের সামান্য একটু কষ্ট হলেই মনে এই গেল এই গেল সেই গেল, এই সুখে দুঃখে আমরাও যেন, তিনি বলছেন এটা যেন আমাদের আদর্শ হয়ে থাকে যে এই এত কষ্ট করেও ঠাকুর নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন যে তিনি এত কষ্ট করে কষ্টে পড়েও মা মা করছেন সর্বদা সমাধিস্থ, আমরাও অসুখে পড়ে তাই করব, ভালো অবস্থাতেও তাই করব, তাকে জানাবো। এই চতুর্থ তৃতীয় বল্লি এখানে শেষ হয়েছে, আমরা এখানে গিয়ে থেমেছিলাম, আজে চতুর্থ বল্লি থেকে শুরু করব। অপরাহ্ন 5:30 শ্রীমৎ ছান্দোগ্য উপনিষদ নিজে পাঠ ও ব্যাখ্যা করছেন নারদ সনত কুমার সংবাদ। নারদ নানা বিদ্যায় পারদর্শী, চার বেদ, ইতিহাস, পুরাণ, দেববিদ্যা, গন্ধর্ববিদ্যা, গণিত, অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষ প্রভৃতি সর্ববিদ্যায় পারদর্শী, কিন্তু মন চঞ্চল, শোকে মোহে অভিভূত হয়ে পড়ে, তাই ঋষি সনৎকুমারের কাছে, ঋষি সনৎকুমারের নিকট শিষ্যভাবে উপস্থিত। নারদ বললেন, প্রভু আমি ঋষিদের মুখে শুনেছি আত্মবিদ অর্থাৎ ঈশ্বরকে যিনি জেনেছেন তিনি শোক মোহে উদ্বেলিত হন না, আমাকে সেই আত্মবিদ আত্মবিদ্যা প্রদান করুন, কৃপা করে শোক মোহের পারে নিয়ে চলুন। সনত কুমার ক্রমে ক্রমে সগুণ উপাসনার কথা বললেন, সগুণ উপাসনার কথা বললেন, বললেন যে যা ভূমা অর্থাৎ বৃহৎ তাই সুখ, অল্পে সুখ নাই। আবার ভূমার লক্ষণ দিচ্ছেন, সে অবস্থায় জীব অন্য দেখে না, শুনে না, জানে না, অর্থাৎ এক সত্য বস্তুর সত্তা সর্বত্র অনুভব করে, ঈশ্বর বই আর ও তখন আর অন্য কিছু দেখতে পায় না, অন্তরে বাহিরে তিনি। যখন পৃথক জ্ঞান থাকে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় থেকে পৃথক বোধ হয়, পৃথক বোধ করে, সেই জ্ঞান অল্প বলেছেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞান ছাড়া সব নশ্বর আর নশ্বর বস্তুতে সুখ নাই, তাই বলছেন ইয়োবৈ ভূমা তৎ সুখম নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম, এটা হচ্ছে মূল শ্লোক যেটি নিয়ে তিনি আলোচনা করছিলেন। এই অবস্থাটা আমাদের সব কিছু, আমরা কত বিদ্যায় পারদর্শী, কত লেখাপড়া শিখেছি, এমএসসি বিএসসি
এমএ পিএইচডি কত কি করছি আমরা, কিন্তু তথাপি আমাদের ভীষণ কষ্ট হয়, কারণ সামান্য বাইরের আঘাত থেকে আমরা ভীষণভাবে আহত হয়ে পড়ি। আমাদের এখানে একটি ছেলে আছে, কাছাকাছি একটি সরকারি অফিসে চাকরি করে, সরকারের যাবতীয় নীতির বিরুদ্ধে তিনি তার অফিসে বসে তিনি ভীষণ রকমের ইয়ে করছিলেন, নানা রকমের আন্দোলন করছিলেন। তাকে একেবারে তুলে, একেবারে সমস্ত তার পে প্যাকেজ সব ঠিক রেখে নবান্ন থেকে তুলে আমাদের এইখানে পোস্টিং দিয়ে দেওয়া হলো, এবং তাতে তার ভীষণ রকমের দুঃখ হচ্ছে, কারণ তিনি তার যে যোগ্যতা, তার যে শিক্ষাগত যোগ্যতা, আর যেখানে তাকে পাঠিয়েছেন, এটা খুব কষ্টে, এটা এত তীব্র কষ্ট হলো, এত ভীষণ রকমের কষ্ট হলো। আমার সঙ্গে যখন তার পরিচালন, তাকে বারণ করলাম, এসব নিয়ে ভাববেন না, আপনাকে যে কাজটা করতে দিয়েছে সেই কাজটা করুন, উনি কিছুতেই সে কথা শুনলেন না, ম্যাসিভ হার্ট অ্যাটাক করলো এবং দীর্ঘদিন হাসপাতালে থাকলেন, তারপর আস্তে আস্তে সুস্থ হলেন। সে অদ্ভুত একটা সেই বিষণ্ণ চেহারাটা চলে গেল, একদিন আমার সঙ্গে দেখা করতে এসে আমি সত্যিই চিনতে পারিনি তার চেহারার এমন পরিবর্তন হয়েছে, কি মনে হচ্ছে কেউ ব্লটিং পেপার দিয়ে তার যাবতীয় চিন্তা ভাবনা কষ্টগুলোকে যেন কেউ কেড়ে নিয়েছে, তিনি যেন একটা নতুন জীবন খুঁজে পেয়েছেন। এই যে আমাদের যে জাগতিক যে বিদ্যা, এগুলো আমাদের কখনো সুখ দিতে পারে না, অন্তর্নিহিত যে বিদ্যা, অন্তরের সম্পদে যদি আমরা সম্পদশালী না হই তাহলে আমাদের ভীষণ কষ্ট, অন্তরের সম্পদে আমাদের অবশ্যই সম্পদশালী হতে হবে। এই অন্তরের সম্পদে সম্পদশালী কেমন করে হতে হবে, নারদ যখন সনত কুমারের কাছে জানতে চাইলেন, তখন সনত কুমার তাকে এই উদাহরণগুলো একটু একটু করে দিতে থাকলেন। প্রথমে তিনি ওই দ্বৈতভাবে সাধনের কথা বললেন, এই আপনাদের আগের দিনও বলছিলাম, এই উদাহরণটা আমার খুব ভালো লেগেছে, সেইখানে রিপিট করছি। এই যে যারা সুফি নাচ দেখে, সুফি সাধকরা যখন নাচেন, গান শেষ হওয়ার পর তাদের সেই যে আনন্দ অবস্থায় তারা যে নাচেন, সেটা একটা অদ্ভুত রকমের নাচ। যদি দেখে থাকেন, লম্বা তারা ইয়ে পরেন, ঘাগড়া পরেন, ঘাগড়ার মতো পরেন, একটা লম্বা এরকম টুপি পরেন, আর সেই অবস্থায় হাত দুটোকে দুপাশে ছড়িয়ে দিয়ে ঘুরে ঘুরে নাচেন, দীর্ঘ সময় ধরে নাচেন, কিন্তু সে ওই ঘুরে ঘুরে এই নাচটা, এই নাচছে যে ঘুমারু যেরকম আছে না, সেরকম ঘুরে 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 নাচছেন, এবং এই নাচতেন এর নাচছেন, তারা এত অভ্যস্ত, তারা দীর্ঘ সময় এরকম ঘুরে ঘুরে নাচছেন, কিন্তু তারা কখনো পড়ে যান না, তাদের কখনো মাথা ঘোরায় না, তারা এত অভ্যস্ত হয়ে গেছেন এগুলো হয় না। আমরা যদি তাদের দেখা দেখি ওরকমভাবে ঘুরতে থাকি, দেখবেন খানিক বাদে মাথা ঘুরবে। ওই কারণে এই জগৎ সংসারে ঘুরতে গেলে একটা দণ্ড দরকার, একটা অবলম্বন দরকার, যে অবলম্বনটাকে ধরে আমরা নিশ্চিন্তে ঘুরতে পারি, আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই অবলম্বন হচ্ছে ঈশ্বর, তাকে তখন তাকে একটা মূর্তির প্রয়োজন, একটা আকারের প্রয়োজন হয়, কারণ আমি আমার মতো একজন মানুষকেই ভালোবাসতে পারি। স্বামীজি তার জ্ঞানযোগ বক্তৃতায় বলছেন, একজন মহিষ যদি কল্পনা করে যে কেমন তাদের দেবতা, তাহলে সে ভাববে তারই মতো মহিষ, শুধু আকার একটু বড়। আমাদের দেখবেন এই যে মা দুর্গার যে আগের দিন বলেছিলাম, সবাই খুব হাসছিলেন, আমি ছেলেবেলায় ভাবতাম মা দুর্গা ওই 10 হাত নিয়ে কেমন করে পাশ ফিরে শোন, আমাদের বলা হলো তো মাকে শয়ন দেওয়া হচ্ছে, মা কেমন করে শোন, 10টা হাত নিয়ে কি করে শোন, অতগুলো জামা কি করে তৈরি করা হয়, এরকম নানা রকমের ভাবনা আসতো। আমরা আমাদের দেবতার রূপ যেটা কল্পনা করি, সে দেবতার রূপটা হচ্ছে এই আমারই মতো, কিন্তু আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শ্রীকৃষ্ণই যে ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে থাকেন, ওই ত্রিভঙ্গ মূর্তিতে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। আপনারা চেষ্টা করে দেখবেন, পা চঞ্চন টনটন ঢনঢন করে, অথচ আমাদের কেষ্ট ঠাকুর ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আমরা এই মূর্তিতে দেখতে চাই আমাদের যে যে অংশগুলো অতিপ্রাকৃত যে ঘটনা, সেগুলো আমাদের ঈশ্বরের মধ্যে দেখতে চাই, এবং তাকে কেন্দ্র করে তাকে ঘুরে আমরা তাকে নিয়ে খুব লীলাবিলাস করতে পারি। এই দীর্ঘদিন ধরে দ্বৈতভাবে সাধনা করতে করতে আমরা ধীরে ধীরে অদ্বৈতভাবে আমরা মিল হয়ে যাই, তখন সেই অনন্তের সঙ্গে নিজেদের একীভূত করতে পারি, এবং দেখি এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান, যা কিছু দেখছি, এই এক্স ওয়াই সি যারা যারা দাঁড়িয়ে আছেন, এই সপ্তর্ষিবাবু, এই বিনীতাদি, এই শান্তনু দা, আমাদের বামুন ঠাকুর, অভিষেক, যে যেখানে আছে, প্রত্যেকে আমি আমারই একটা প্রতিচ্ছবি, ঠিক যেরকমভাবে স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি ক্যামেরা আমার একটা প্রতিচ্ছবিকে ওখানে দেখাচ্ছে, ঠিক সেই রকম যতগুলো উইন্ডো খোলা আছে সব উইন্ডোতে কোথাও কেউ নেই, বনিতাদিও নেই, সপ্তর্ষিবাবু নেই, রতিন বিশ্বাসও নেই, কেউ নেই, শুধু একজন আছেন, তিনি হলেন স্তবপ্রিয়ানন্দ। এই বোধটা তার জাগে,
তখন সে সবার মধ্যে দেখে। শ্রী শ্রী মায়ের একটা ছোট্ট কথা আছে, দেখবেন মা বলছেন না ঈশ্বর দর্শন হলে কি হয়, তখন সে দেখে আমার মধ্যে যিনি, দুলে বাগদির মধ্যে তিনি, সেই একই আগুনের প্রকাশ হয়। এবং যখন আমি সকলকে আমার মতো দেখতে পাবো, তখন কারোর প্রতি আমার হিংসা থাকবে না, কারোর প্রতি আমার দ্বেষ থাকবে না, কাউকে ছোট মনে হবে না, কাউকে বড় মনে হয় না, কেউ কারুর শব্দ বা কারুর দেওয়া আঘাতকে আমি নিজেকে কেউ নিজে আঘাত করতে পারে পারে না। তো তাই যখন সবাই আমার একই প্রতিচ্ছবি, তখন কারুর দেওয়া আঘাতই আমাকে স্পর্শ করবে না। এই যে দ্বৈত থেকে অদ্বৈত এই অবস্থায় যাওয়া, তখন আমি একটা অনন্ত সুখের মধ্যে বিরাজ করব। ঈশ্বরীয় আনন্দ যখন আমি পাব, তখন সেই আনন্দ আমাকে ভীষণ রকমভাবে এক অন্য অবস্থায় গিয়ে পৌঁছবে। বলছেন সে অবস্থায় জীব অন্য দেখে না, শুনে না, জানে না, এই তিনটি জিনিস তার হয়। তার অন্য কোনো ভাবনা চিন্তা হয় না, অন্য কোনো কিছু শোনে না, অন্য কোনো কিছু জানে না। আমি আপনাদের বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের ঠাকুরের সন্ন্যাস গুরু তোতাপুরী তিনি এসেছেন, চাঁদনির ঘাটে নেমেছেন, হেঁটে হেঁটে মা ভবতারিণীর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। 6 ফুট লম্বা বিরাট পাঞ্জাবি শরীর, তার জটা খুলে গেছে, তিনি সম্পূর্ণ নগ্ন, তার গায়ে কোনো রকম কাপড় চোপড় নেই, অথচ তিনি কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না, কেউ তাকে দেখে লজ্জা পাচ্ছেন না। তার মনের অবস্থাটা এমন, যাকেই দেখছেন সবই সেই মনে হচ্ছে যেন সেই একই সত্তা। শুধু তাই নয়, তার শক্তিটা এমন যে তিনি যেখান দিয়ে যাচ্ছেন সেই পরিমণ্ডলটাকেও সেরকমভাবে পরিবর্তন করছেন, কেউ তাকে দেখে লজ্জা পাচ্ছে না, সবাই মনে করছে ইহার এমন কি, এ আমি যেন, আমি আমাকে যেন দেখতে পাচ্ছি। সে অবস্থায় জীব অন্য দেখে না, শুনে না, জানে না, অর্থাৎ এক সত্য বস্তুর অনুভব জীব অন্য বস্তুর সর্বত্র অনুভব করে, ঈশ্বর বই অন্য কিছু দেখিতে পায় না। ঠাকুরের যে মাকে ছাড়া আর অন্য কিছু দেখতে পেত না, তার কারণ হচ্ছে শাস্ত্রে যাকে ভূমা বলছেন, আমাদের ঠাকুর তাকে মা বলে চিহ্নিত করছেন। কেন মা বলে চিহ্নিত করছেন? এখানে বলা আছে ঠাকুর সেই ভূমাকে মা মা বলে ডাকতেন। কখনো কখনো সমাধিতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেত, সেই অবস্থায় কি হয় তা মুখে বলা যায় না। কেন মা বলে ডাকতেন? তার কারণ হচ্ছে মা ডাকটা এমন, মা আইডেন্টিটিটা এমন, আমরা খুব সহজে মায়ের সঙ্গে নিজেকে রিলেট করতে পারি এই জগৎ সংসারে সব কিছুতে। কারণ দেখুন, মা আমাদের শেখান এটি তোমার বাবা, ওইটি তোমার কাকা, ওইটি তোমার দাদা, ওইটি তোমার পিসো, ওইটি তোমার ঠাকুমা। এই জগৎকে যে শেখায় তাকে তিনি হলেন মা, কিন্তু মাকে আলাদা করে শেখাতে হয় না। আমরা ছোট থেকেই জানি, জন্মে থেকেই জানি ইনি আমার মা। এই যে মাতৃবোধ একটা, এই বোধটা অসাধারণ, এই সহজে আমরা নিজেদের রিলেট করতে পারি। তাই ঈশ্বরীয় সত্তা হচ্ছে বাতাসের মতো সহজ একটা জিনিস, তার সাথে রিলেট করার জন্য, জগতের কাছে প্রকাশ করার জন্য তিনি মা রূপটিকে ধারণ করে রেখেছিলেন। বলছেন যে কখনো কখনো সমাধিতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেত, তার বাইরের কোনো আর জ্ঞান থাকতো না, তিনি নিজের ভেতরে এমনভাবে ডুবে যেতেন, আত্মসাগরে ডুবে যান, তিনি আর কখনো বাইরের কোনো জগতে তিনি আর মন দিতে পারতেন না। সে অবস্থায় কি হয় তা মুখে বলা যায় না। ঠাকুর বলছেন কত করে মাকে বলি, কিন্তু কে যেন মুখ চেপে ধরে, বলতেই দেয় না। স্বামীজি লিখছেন যে বহে মাত্র আমি আমি, সে ধারাও অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যায়। এ একেবারে আর আলাদা করে কোনো এক্সিস্টেন্স নেই, একেবারে ডুবে গেছেন, এক কি তাও বলার জো নেই। অনেকটা নিচে নেমে এসে কখনো বলতেন মোমের বাগান, মোমের গাছ, মোমের মালি, সব মোমের বোধ হচ্ছে, অর্থাৎ নাম রূপ বোধ হচ্ছে যখন নেমে আসছেন। মোম যেন বা কোনো বস্তু নয়, সে যেন ছায়া, তথাপি ছায়াবধ, ডাইমেনশনাল, কিন্তু সব সচ্চিদানন্দ, সব সচ্চিদানন্দময়। তাই মোমের বলছেন, এর উপরের অবস্থার কথা বলা যায় না। যেমন এই দেখবেন আগেকার দিনের দুর্গা পুজোয় মোমের পুতুল ব্যবহার করা হতো, মোমের আতা ফুল, আতা ফুলের গাছ। ঠাকুর যে বলেছেন এগুলো সত্যি সত্যি হয়, আপনারা যদি কেউ দেখতে চান, এই জোড়াসাঁকোতে বন্দুকওয়ালা দায়েদের বাড়ি, অথবা জোড়াসাঁকোতে যে দায়েদের বাড়ি, সেই দায়েদের বাড়িতে গেলেই দেখতে পারবেন দেবী প্রতিমার যে বেসমেন্ট, সেই বেসে ছোট ছোট মোমের ফুল আছে, অসংখ্য মোমের ফুল, এগুলো করে রাখা থাকে। ঠাকুর যে মোমের ফুল, মোমের ফলের কথা বলেছিলেন,
সেই রকম জিনিস আছেন। ওরা বছরের পর বছর দুর্গাপুজোর সময় এটা সাজায়, দুর্গাপুজোর বিসর্জনের আগে ওগুলোকে তুলে আবার প্লাস্টিকে বন্দি করে রাখে, আবার পরবর্তীকালে পরবর্তী বছরে পরিষ্কার করে দেয়। ঠাকুর এই যে ঘটনাগুলো বলছেন, এগুলো ওই যানবাজারের ঠাকুরের মন্দিরে পুজো দেখে তিনি বলছেন, উদাহরণটা দিচ্ছেন। মোমের কেন প্রতিরূপ, বাগা ফুল যেরকম আছে, বাগান যেরকম আছে, মোমের মালি ঠিক যেরকম আছে ঠিক সেই রকম। এখন আর দেয় না, কিন্তু আগেকার দিনে দিত। ওই নানা রকমের এলাচ টেলাচ মশলা আছে, সেই সব দিয়ে ওই বিয়ের তত্ত্বতে করা হতো দেখতাম, ঘর বাড়ি এসব নানা কিছু করা হতো। ইদানিং আর হয় কি না জানি না, কারণ আমি তো এসব থেকে অনেক দূরে, আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার ছেলেবেলায় দেখেছি একদম এক্স্যাক্ট সেই রকম তৈরি করা হতো। এমনকি যে শ্রীটা তৈরি করা হতো চালের ঘুড়ি দিয়ে, সেগুলো অনেক সময় গণেশের মূর্তির মতো হতো, সে কী সুন্দর লাগতো দেখতে, একবারে দূর থেকে দেখলে ভুল হয়ে যেত। কিংবা এই যে ময়রারা মিষ্টি তৈরি করে বিয়ের সময় দেওয়া হয়, দেখবেন সব নানা রকমের ফল ক্ষীর দিয়ে তৈরি করে, আম জাম আতা এই সমস্ত নানা রকম সব ঝুড়ির মধ্যে করে দেয়। দেখছিলাম কি একটা করেছে কোন একজন ময়রা, চাল ভাত ডাল তরকারি সমস্ত কিছু মিষ্টির ক্ষীরের তৈরি, কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে আসল। এই আসল কেন মনে হচ্ছে না, আমি যে জিনিসটা দেখতে অভ্যস্ত তার প্রতিরূপ বলে বোধ হচ্ছে, একদম তার একবারে যেন একটা কল্পিত রূপ রয়েছে। তিনি আসছেন, নেমে আসছেন, এবং নেমে আসতে আসতে তার মন যখন নেমে আসছে সাধারণ ভূমিতে, তখন তিনি বলতে পারছেন ওই যে সত্তাটা সেটা এখানকারই মতো। কিন্তু সচ্চিদানন্দময় কেমন সেটি তিনি বলতে পারছেন না। এরপর বলছেন, একে ব্রহ্ম, একেই ব্রহ্মজ্ঞান, একেই আত্মজ্ঞান বলে, ভক্তের বাসায় ভগবান দর্শন করা হয়। আত্মজ্ঞ ব্যক্তি অন্য বস্তুতে মন নাই, প্রীতি নাই, তাই আত্মরতি। অন্য খেলা অন্য ব্যাপার নাই, তাই আত্মক্রীড়া। আত্মার সঙ্গে রমণ সংযোগ, তাই আত্মমিথুন। আর আত্মা ছাড়া অর্থাৎ ব্রহ্মানন্দ ছাড়া কোন অন্য বিষয়ে আনন্দ গ্রহণ করেন না, তাই আত্মানন্দ। সরাট অর্থাৎ সম্রাট হন, এইটা হচ্ছে প্রথম লক্ষণ। যারা এই আছেন, যারা এরকম ব্যক্তি হন, যারা এই সমাধিমান পুরুষ হন, তাদের একটা অন্য জগৎ তৈরি হয়। আমি খুব কাছ থেকে এই একেবারে হালে আমাদের আগের প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানন্দকে খুব কাছ থেকে দেখেছি, আমি দেখেছি তাকে, এই মানুষটাকে আমি চিনি, ছেলেবেলা থেকে দেখেছি। যখন এই ধাড়ি বয়সে গিয়ে দেখলাম, দেখলাম একটা অন্য মানুষ তৈরি হয়েছে। তিনি ঘরে বসে আছেন একাকী, খবরের কাগজ দেওয়া হয়েছে, খবরের কাগজটা পড়ছেন, কিন্তু বেশ বোঝা যাচ্ছে খবরগুলোর প্রতি তার কোনো আকর্ষণ নেই। ওই একটা অভ্যাস মতো ওনার চোখের সামনে মেলে দিয়েছে, ওই 3 নম্বর পাতাটা ওরকম করেই খোলা আছে, 5 নম্বর পাতাটা ঘুরিয়ে দিয়ে গেছে ওইভাবেই খোলা আছে, তিনি কিন্তু দেখছেন না। তার চোখগুলো দেখলে বোঝা যেত এই জগতের মধ্যে উনি নেই। আবার যখন ফিরে আসছেন, তখন আবার তাকে আমরা মজা করতাম আমাদের সঙ্গে গল্প টল্প করতে, কিন্তু তা তিনি যেন অন্য কিছু ভাবছেন, একটা অন্য মনস্ক মানুষ। আমাদের ইয়েকে নিয়ে গেছিলাম, আমাদের ইপিএফওর কর্তা মারাঠি ভদ্রলোক, তার হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক হয়েছিল। তিনি সুস্থ হবার পর বললেন আত্মস্থানন্দজির কাছে যাবেন, তার আশীর্বাদ নেবেন। আমরা তাকে নিয়ে মহারাজের কাছে গেলাম, মহারাজকে বলা হলো উনি খুব অসুস্থ ছিলেন, আপনি একটু আশীর্বাদ করে দিন। মহারাজ আশীর্বাদ করে দিলেন, বললেন তুমি ভালো করে থাকবে, ওষুধপত্র খাবে। তারপরে অনেকক্ষণ বাদে জিজ্ঞেস করছে তোমার কী হয়েছিল, উনি বলছেন আমার স্ট্রোক হয়েছিল। উনি সেবককে জিজ্ঞেস করেন, হ্যাঁ স্ট্রোক কী রে, স্ট্রোক কী রে? উনি রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি ছিলেন আত্মস্থানন্দজি, তার চেয়েও বড় কথা এশিয়ার সেরা কার্ডিয়াক হসপিটাল চালাচ্ছেন, তিনি স্ট্রোকটা যে কি এটা সম্পূর্ণ ভুলে গেছেন। ওই একটা ঘটনা আপনাদের বলেছিলাম, ব্রহ্মচর্য দীক্ষার পরে ব্রহ্মচারী, উনি আগে এসে গেছেন, ব্রহ্মচারীরা তখনও এসে পৌঁছয়নি, আমাকে বলছেন আমি এসে গেলাম বুড়ো মানুষ, উনি সব কথাই বলতেন, আমি এসে গেলাম বুড়ো মানুষ, ওরা কচি ছেলেরা আসতে পারল না। তা আমি বললাম আপনি তো গাড়ি করে মন্দির প্রণাম করলেন, ওরা পায়ে হেঁটে প্রণাম করবেন, এমনি এমনি করে কাছে ডেকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি করে হয়, পায়ে হেঁটে প্রণাম করলে কি আস্তে আস্তে হয়? এই যে বোধটা, এটা এই এই যে বাহ্যিক জগৎটা এর বাইরে চলে গেছেন, তাদের একটা অন্য জগৎ তৈরি হয়েছে, যে জগতে আমরা কিছুতেই ঢুকতে পারতাম না, অনেক চেষ্টা করতাম কিন্তু এই জগতে আমরা ঢুকতে পারতাম না। ঠাকুরের 175 বছরের উৎসবে বলতে এসছেন, তার খুব টেনশন, বাচ্চা ছেলের মতো জিজ্ঞেস করছেন আমায় কোন ভাষায় বলতে হবে, কি বলতে হবে, বারে বারে এমনি করে ডাকছে, আচ্ছা আমার ভাষণটা কখন, বাচ্চা ছেলে যেরকম বলে।
আমরা শেষকালে একটা প্রোগ্রাম ধরিয়ে দিলাম, সেইটা দেখেই বসে আছেন। তারপরে যখন বলতে হলেন অসাধারণ বললেন, শুধু তাই নয়, যখন চলে আসেন এমনি করে ডান দিকে ঘুরে ঠাকুরের দিকে আঙুলটা নির্দেশ করছেন। তার একটাই বক্তব্য যে যা কিছু করো সব কিছুর মূল ওই ডান দিকের মন্দিরে যে ভদ্রলোক বসে আছেন, ওই তার দিকে। ঠাকুর বই তিনি আর কিচ্ছু জানেন না। এই ঘটনাটা আপনাদের অনেকবার বলেছি, সন্ন্যাস অনুষ্ঠান শেষ হয়েছে, মহারাজকে বার করে নিয়ে আসা হচ্ছে, এবার তিনি যাবেন। তিনি দরজাটাকে চেপে ধরে দাঁড়িয়েছেন, বলছেন না আমি যাব না, আমি ঠাকুরকে ছেড়ে কোনোখানে যাব না। এই যে আকুলতা, এই যে ব্যাকুলতা, এইগুলোতেই কিরকম লাগে আমাদের, দু চার বছর তীর্থে না যেতে পারলে কিরকম মন হুসহুস করতে থাকে। তীর্থ আর কি দেখি, কিচ্ছু দেখি না, যে কারণে আমরা জাবর কাটতে পারি না। তীর্থ আমাদের কিচ্ছু দেখায় না, ঘুরে ঘুরে যাই, ওই দেবতাকে দর্শন করি, পান বাহার কিনি, হেনা থানা কিনি, পালিয়ে যাই। কিন্তু এঁদের আর কোনো রকম কোনো তীর্থের প্রয়োজন নেই, এক জায়গায় নিশ্চিন্ত হয়ে বসে আছেন। ভূতেশ আনন্দজিকে জিজ্ঞেস করা তো আপনার মনে হয় না? বলছে না বাপু, আর ওরকম আর আলাদা করে যাওয়ার কথা কিছুতেই মনে হতো না। তার কারণ এইখানে কতগুলো শব্দ ব্যবহার করেছে, আত্মরতি, আত্মক্রীড়া, আত্মমিথুন এবং আত্মানন্দ। এই চারটি জিনিস তাদের, এই চারটি বোধ তাদের ভেতরে জাগে। তারা নিজের ভেতরেই খুশি, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের ভেতরেই সেই আনন্দ স্বরূপকে বললেন। যে আপনারা স্বার্থপরলোক আর যে সমাধিমান পুরুষের মধ্যে ফারাকটা বুঝে নেবেন, কিন্তু স্বার্থপরলোক নিজের স্বার্থ ছাড়া কিছুটি বোঝেন না। ইনি তেমন নন, তিনি এমন একটা স্তরে পৌঁছেছেন যেখানে গিয়ে ঈশ্বর বই তার আর অন্য কোনো ভাবনা নেই। ভূতেশানজি খুব সহজ করে একবার বলেছিলেন, উনি সাধারণত নিজের অনুভূতির কথা কোনো দিন বলতেন না, খুব চেপে চুপে না ধরলে। একবার তার সেবকরা চেপে চুপে ধরেছিল, এই আপনি যে উত্তর কাশীতে গিয়ে তপস্যা করলেন আপনার কি মনে হলো? অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, শেষ দিন ভাবলাম যে আমার মনটা কোথায় গেছে, তাই মনটাকে ছেড়ে দিলাম, দেখার চেষ্টা করলাম সে মনটা কোথায় ঘুরে বেড়াচ্ছে, বস্তুতে ঘুরছে না, জিনিসপত্রে ঘুরছে না, দৃশ্যতে ঘুরছে। দেখলাম আমার মনটা শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্যেই পড়ে আছে। এই যে আত্মানন্দ, সে যে আত্মস্বরূপে তিনি যেন বিরাজ করছেন। তৈত্তরী উপনিষদে বলেছেন, আপনোতি স্বরাজ্যম, স্বরাজ লাভ করেন কারো অধীন নন, ব্রহ্মস্বরূপ হন। যখন আপনি দেশের রাজা হন তখন আপনাকে কেউ আপনাকে নির্দেশ দিতে পারবেন, আপনি নির্দেশ দেবেন, সব কিছু আপনার, কারুর আন্ডারে নন। এই আত্মস্বরূপ হওয়াটা মনে হচ্ছে এই যে আপনি কারুর অধীনস্থ নন, আপনি আর কারুর দ্বারা পরিচালক নন, আপনি আপনার নিজের রাজা, আপনি আপনার নিজের সম্রাট। তাই বলছেন স্বরাজ লাভ করলেন কারো অধীন নন, ব্রহ্মস্বরূপ হন। ব্রহ্মকে যিনি জানেন তিনিও ব্রহ্ম। গীতায় বলেছেন, জ্ঞানী আমার আত্মস্বরূপ তাই সম্রাট, জাগতিক সম্রাট সম্রাটের তবু ভয় আছে, রোগ শোক মৃত্যুর ভয়, ভগবদ্রষ্টা অভয় পদ লাভ করেন, ইহাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ক্রাইস্ট ইহাকেই বলিয়াছেন ইটার্নাল লাইফ বা অমৃতত্ব। এ হচ্ছে কথা। এই একটা জিনিস নচিকেতাকে যখন যমরাজ বললেন যে তুমি ইয়ে করো, তোমাকে এই শশাগড়া পৃথিবী দেব, রাজ্য দেবো, এই ভোগে ভোগ্য বস্তু দেবো, এই দেবো, তুমি শুধু আত্মস্বরূপের অস্তিত্ব এটা সম্পর্কে আমার কাছে কিছু জানতে চেও না। নচিকেতা রাজি হলেন না, বললেন কেন, ওসব নিয়ে আমি কি করব, কারণ আমি সব সময় অনুভব করব আমার মাথার উপর খাড়ার মতো মৃত্যু জিনিসটা ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ঝুলে পড়ে আমার এই যে এত যে ভোগ সুখ তাকে আমাকে কিছুতেই তার থেকে আমাকে বিচ্যুত করে দেবে, যে ভোগ আমি নিজে গ্রহণ করতে পারবো না, যে ভোগ আমার কোনোভাবেই কোনো কাজে লাগবে না, আমি সে নিয়ে কি করবো, সব আমার কিচ্ছু দরকার নেই। যেমন যাজ্ঞবল্ক মৈত্রেয়ী সংবাদ আছে বৃহদারণ্যক উপনিষদে, সেখানে মৈত্রেয়ী বলছেন যাজ্ঞবল্ক তার সম্পদ তার দুই স্ত্রী বিনতা এবং মৈত্রেয়ীর ভেতরে ভাগ করে দিচ্ছেন। মৈত্রেয়ী বলছেন এই সম্পদ দিয়ে কি আমার অমৃতত্ব লাভ হবে? তিনি বলছেন না, এই সম্পদ দিয়ে তোমার অমৃতত্ব লাভ হতে পারে না। তিনি বলছেন যে সম্পদ দিয়ে আমার অমৃতত্ব লাভ হবে না সে সম্পদ নিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এত গেল উপনিষদের যুগের মানুষ। শ্রীরামকৃষ্ণ লোক দেখাচ্ছেন নরেন্দ্রনাথকে যে অষ্টসিদ্ধির একটু যদি লাভ হয়। নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন এই দিয়ে কি আমার ব্রহ্মজ্ঞান লাভ হবে, তা আমার কি ঈশ্বর দর্শন হবে? ঠাকুর বলছেন না তা হবে না, তা যদি না হয় এসব নিয়ে আমার কি করব।
এইটা হচ্ছে কথা। আমি আমরা কখনোই স্বামী হতে চাই না, কারণ স্বামী হলে আমরা এই যে শশাগরা পৃথিবীর যে ভোগ সুখ এর মধ্যে কিছুতেই আর আস্বাদ করে উঠতে পারবো না। ধরুন আপনার অনেক বয়স হয়ে গেছে, এখন আর আপনার আর খাবার সেরকমভাবে ইচ্ছা হয় না, আপনি রোজ ঝোল ভাত খান, আপনার সেটা খেতেই কষ্ট হয়। একদিন অনেক কিছু খেতে দেওয়া হলো, আপনার ইচ্ছা করছে খেতে, কিন্তু তবুও যেন আপনি কোনো কিছুতে স্বাদ পাচ্ছেন না। এই আত্মরতি পুরুষ হচ্ছেন এইরকম, তিনি ব্রহ্ম ছাড়া অন্য কোনো কিছুতে স্বাদ পান না, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। আপনার যে রসগোল্লা, যেরকম যে ছানার গোল্লা থাকে, তাকে যখন আপনি রসে ফেলে দেন, সারা রাত ধরে ডুবে গিয়ে আমরা তাকে ছানার গোল্লা বলি না, তাকে রসগোল্লাই বলি। তার যে ছানার সত্তা, সেই সত্তাটাকে তিনি সম্পূর্ণভাবে তার মন থেকে অপসৃত হয়ে যায়, এই রসের ভেতর ঢুকে তিনি রসগোল্লা হন। তাই ব্রহ্মানন্দ সাগরে ডুবে আমরা ব্রহ্মস্বরূপ হয়ে যাই, তখন রোগ শোক মৃত্যুর ভয় সব কিছু কাটিয়ে ফেলি। চাষাকে, চাষার ছেলে মরেছে, চাষা কিছুতেই শোক করছে না, দেখে ঠাকুর তার স্ত্রী খুব দুঃখ করছেন, তিনি চাষা তার স্ত্রীকে বলছেন, বুঝলে কাল রাত্রিরে তার তিনি স্বপ্ন দেখলেন যে তার অনেক বড় সংসার হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, আর তার 10-10টি পুত্র হয়েছে, তারপরে 10টি পুত্রই মারা গেছে। বলছেন আমি তাই ভাবছি যে সেই 10টি পুত্রের জন্য শোক করবো না আমার এই 1টি পুত্রের জন্য শোক করবো। সে বুঝে গেছে, সে ব্রহ্মজ্ঞ মানুষ, সে বুঝে গেছে স্বপ্নেও যেটা সত্য নয়, স্বপ্নটাও যেমন সত্য নয়, বাস্তবটাও তেমনি সত্য নয়। সত্য যদি এক হয় তবে সে একমাত্র সেই ঈশ্বর। এরপরে আমরা দেখব কি সুন্দর বর্ণনা, একবারে চোখের সামনে, মানে চোখ বন্ধ করলে যেন এই জিনিসগুলো দেখা যায়, একদম সিনেমার মতো দেখা যায়। বলছেন এখন সন্ধ্যা, ভক্তগণ সঙ্গে ঠাকুর ঘরে শ্রীমৎ ধ্যান করিতেছেন, তারপর কথামৃত পাঠ হইতেছে। শ্রীমর সম্মুখে বসিয়া জগৎবন্ধু দ্বিতীয় ভাগ প্রথম খণ্ড পাঠ করিতেছেন, সুকুমার আশুও বসিয়াছেন, ইহারা স্কুলের ছাত্র, রামপুর হাট হইতে আসিয়াছে, পাঠ চলিতেছে। শ্রীমা বলিলেন ভক্তি সার, ঠাকুর বলেছেন ভক্তি থাকলে ব্রহ্মজ্ঞানও পাওয়া যায়, গোপীদের ব্রহ্মজ্ঞানও ছিল। এই বলছেন ভক্তি সার, ভক্তি না থাকলে অন্য আর কিছু হয় না, ভক্তি হচ্ছে বেসিক মেটিরিয়াল, সেটা থাকলে, যেমন দুধ, এই দুধ যদি বেসিক মেটেরিয়াল না থাকে তাহলে আমরা তাকে চার্ন করে তার মধ্যে থেকে এই মাখন বার করতে পারবো না, আবার সেই মাখনটাকে চার্ন করে তার মধ্যে ননি বার করতে পারবো না। এই দেখুন, এই যে ভক্তি হচ্ছে আসল যেটা ভালোবাসা, সেটা যত গভীর থেকে গভীরতা হবে, তার তাকে যত আমরা তাকে নিয়ে আমরা যত চর্চা করতে থাকবো তত উচ্চ থেকে উচ্চতর অনুভূতি হবে। একবারে লাভ দিয়ে তো ব্রহ্মজ্ঞান হবে না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষা দেওয়ার সময় আমাদের এই কথাটা বলেছিলেন যে অদ্বৈত ভাব, অদ্বৈত সাধন, অদ্বৈত অনুভূতি, এটাই আমাদের জীবনের লক্ষ্য। কিন্তু আমরা সবাই অদ্বৈত ভাবকে এক সঙ্গে সঙ্গে, জীবনের সঙ্গে সঙ্গে পেতে পারি না। বলছেন যেরকম ছাতে ওঠার জন্য সিঁড়ি দরকার, ঠিক সেই রকম সিঁড়ি দিয়ে যখন ছাতে আমরা উঠি, ছাতে ওঠার পর আমরা দেখি যে সেই খোলা আকাশ, একতলা থেকে যেটা আমরা দেখতে পাই না, তখন কিন্তু আমাদের সিঁড়ির কথা মনে পড়ে না, অন্য কোনো কিছুর কথা মনে পড়ে না। ঠিক সেই রকম অদ্বৈতভাবে উন্নীত হওয়ার জন্য দ্বৈতবোধ, দ্বৈতবোধ হচ্ছে একটা পথ। স্বামী ব্রহ্মানন্দজি এটা অনেকবারই বলেছি, এটা আমার খুব ভালো লাগে বলে বলেছি, ব্রহ্মানন্দ আমাদের যে ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে এই যে প্রোগ্রেসিভ গ্রোথটার কথা বলেছেন, বলছেন প্রাথমিকভাবে আমাদের দেবতার মূর্তি, তাকে সাজানো, তাকে নিয়ে লীলাবিলাস করার আমাদের ইচ্ছা হয়, একটা সময় এটা কম করে একটু জপ করতে হয়, ভগবানের নাম গুণকীর্তন, তারপরে এটার পর থেকে মনে হয় শান্ত হয়ে বসে কোনো শব্দ না করে নিঃশব্দে তাকে চিন্তা করি, চিন্তা করতে করতে চিন্তার গভীরতা এত তীব্র হয়, তখন একটা সময় আমরা অনুভব করি ঈশ্বর যেন সেই লণ্ঠনের মতো একটা কাঁচের আবরণের মধ্যে আছেন। কাঁচটা হচ্ছে আমির আবরণ, যেটা ভেঙে যাওয়াটা সবচেয়ে, সেটা হচ্ছে সবচেয়ে কঠিন সাধনা, এই আমিত্ব বোধ। আমরা দেখুন সব কিছু কাজ করছি কিন্তু তবু আমরা বলি আমি ওটা করলাম, আমি সেটা করলাম, আমি ওইটা করলাম, আমরা সবই ভাবছি ঈশ্বরের জন্যই করছি, ডোনেশন জোগাড় করছি, আমরা ভিক্ষা করে নিয়ে আসছি, কিন্তু তারও মনে হচ্ছে আমার সময় এটা বেশি হলো, আমার সময় সেইটা বেশি হলো। ওই কাঁচের আবরণটা হচ্ছে ওই আমির আবরণ,
ওটা যখন ভেঙে যায় তখন সেই আগুনের মধ্যে যখন আমরা ঢুকে যাই তখন আমাদের আলাদা করে কোনো সত্তা থাকে না। যেরকম ঈশ্বরীয় পুরুষ যারা ঈশ্বরকে অনুভব করেছেন তাদের যে পুরনো ভাবটা কিছুটাই থাকে না, সে ঠিক সেই রকম। বলছেন ভক্তি থাকলে বিবেক বৈরাগ্য আপনি এসে আসে বলছেন, তখন আর কষ্ট করে নাক টিপে সংযম করতে হয় না। বাঘ যেমন ছাগল কপ কপ করে খেয়ে নেয় তেমনি কাম ক্রোধ আদি নষ্ট হয়ে যায়, কিছু করতে পারে না, ওরা সব খসে পড়ে যায়। যেরকম একটা বয়স হয়ে যাবার পরে আমাদের আর কোনো কিছু ভালো লাগে না, দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি খুব সুন্দর ফিশ চপ ভাজা হচ্ছে কিন্তু মনে হচ্ছে না না ওটা খাবো না। আবার রাত্রি যখন সিজিবিটি করব নিশ্চয়ই আজ সকালে যেটা 160 ছিল ওটা 360 হবে, কোথায় একটা অদৃশ্য খাড়া আমাদের কাছে ঝুলতে থাকে। ঠিক সেই রকম আমাদের যত আমরা ঈশ্বরের দিকে যাব, ঠাকুর যেরকম বলছেন যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে, এটা আমি জীবনে পরীক্ষা করে দেখেছি। যতীয় ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় ভাবনা, ঈশ্বরীয় চিন্তা আমরা করতে পারি তত কিন্তু সাধারণ যে জাগতিক দুঃখ বেদনা আমাদের আর ছুঁয়ে জানে, এটা একদম 100% সত্য। এটা আমি আমার জীবন থেকে অনেকবার দেখেছি, এটা যদি হয় তবে দেখবেন বাকি সবগুলো চলে যাবে। রাত্রের আহার শেষ হইয়াছে, এখন প্রায় 10টা, শ্রীমদ কুটির প্রাঙ্গণে বসিয়াছেন চেয়ারে উত্তরাস্য, চারিদিকে গাঢ় অন্ধকার সব নিস্তব্ধ, বৃক্ষেরও পত্র নড়িতেছে না। একটি ভক্ত পাশে বসিয়াছেন, তিনি যুবক, হঠাৎ শ্রীমদ তাহাকে বলিতেছেন, ভাবত এই নক্ষত্রমণ্ডিত আকাশতলের নির্জনে বৃক্ষের নিচে কম্বলাসনে উপবিষ্ট সাধুর সাইকোলজি বা মনের চিত্রটি, যুবকটির ভবিষ্যৎ জীবনের চিত্রপট কি তার সম্মুখে শ্রীমৎ ধারণ করিলেন? এই যে একটা নির্জন আকাশের তলায় চুপটি করে বসে আছেন, তারকামণ্ডিত আকাশ কোথাও চাঁদের কিরণে সবটা আলোকিত, তার নিচে বসে সে অনন্তের মাঝখানে অনন্তকে খুঁজে চলছে এবং অনন্তকে খুঁজতে খুঁজতে কখন সে যে অনন্তের একটা অংশ হয়ে গেছে সে নিজেই বুঝতে পারবে না। অনেক বছর আগে তখন আমরা ছাত্র কৌশানিতে গিয়ে শুনলাম যে একটি জায়গা আছে, খানিকটা যাওয়ার পর সারাদিনে মাত্র দুটি বাস যায়, সেইখানে একটা ট্যুরিস্ট বাংলো আছে, সেখানে থাকা যায়, ইলেকট্রিসিটি নেই, সেখানে গিয়ে যদি থাকতে পারে সেখানে অপূর্ব এই নন্দাঘণ্টি, নন্দাকোট, পঞ্চচলি, ত্রিশূল, ত্রিশূলের একটা অংশ এগুলো দেখা যায়। আমরা সেদিনকে যেদিনকে জানতে পারলাম সেদিন কোজাগরী পূর্ণিমা, তারপরের দিন প্রতিপদ তিথিতে 11টার সময় বাস আসে কৌশানি থেকে, নেমে দাঁড়িয়ে আছি সেই বাস এলো, ঝরঝরে বাস, একটা সময় আমাদের পৌঁছে দিল সেই জায়গা, একেবারে সম্পূর্ণ নির্জন, নিজের হার্টবিট শুনতে পাচ্ছি। পরে যখন সেখানে এলাম, আরও 3-4 বছর পরে আবার যখন সেখানে এলাম, সেটা একেবারে সকলের স্পর্শে একেবারে দূষিত হয়ে গেছে জায়গাটা। আপনারা অনেকেই হয়তো গিয়ে থাকতে পারেন, সেটা হচ্ছে চৌকড়ি। আমি যখন যাই তখন আমি ছাত্র, এটা 89 সালের কথা বলছি, সে একেবারে অদ্ভুত মোহময় জায়গা। আমরা কোনো রকমে খাওয়া দাওয়া করে 3টে চেয়ার নিয়ে বসে আছি, চুপ করে বসে আছি সেই আকাশের তলে। সেই 5টা সাড়ে 5টায় সন্ধে হয়ে গেছে আর রাত্রি 9টা অবধি একেবারে মোহিত হয়ে বসে আছি। 4টি ঘন্টা আমাদের জীবনে পেরিয়ে গেল, আমরা 3জনে কেউ কারুর সাথে কথা বলিনি, এক দৃষ্টে তাকিয়ে আছি। এই আমাদের যিনি আমাদের যখন ইয়ে হয় এই পূর্ণিমার যে আলোটা, কোজাগরী পূর্ণিমা আলোটা কিরকম সিল্কি হয়ে থাকে, সেই সিল্কি আলো সেই বরফ আবৃত এই পঞ্চচলি, তারপরে নন্দাকোট, নন্দাঘুন্টির ওপরে সেই পড়েছে, মনে হচ্ছে রূপো ঢেলে দিয়েছে। এই রূপো ঢেলে দেওয়া ছাড়া আর রূপো মনে হচ্ছে যেন রূপোই ঢেলে দিয়েছে, আর কিচ্ছু কোথাও কিছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ রূপো ঢেলে দেওয়া আছে, অপূর্ব তার রূপ। আর সেই শরতের মেঘ, বর্ষা হয়ে যাওয়ার পর শরতের পাতলা মেঘ তার কোথাও কোথাও ছেঁদা হয়ে গেছে, যখন ওই চাঁদকে ঢেকে দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে, যেরকম জাফরির মধ্যে দিয়ে আলো ফেললে যেরকম হয়, সেই জালের মধ্যে দিয়ে আলো কণা বিকরিত হয়, সেরকম দেখা যাচ্ছে। আমরা 3টি জন সেই প্রতিপদের অক্টোবরের সন্ধ্যায় বসে আছি, ঠান্ডা যে লাগছে, মাথায় ঠান্ডা লাগছে, শীত করছে, এসব যেন কোনো বোধ নেই, হাঁ করে তাকিয়ে আছি সেই অনন্ত বিশ্বের দিকে। এই যখন এইটার সঙ্গে যদি আমাদের ঈশ্বরীয় চিন্তা থাকতো আমাদের অনুভূতিটা ঠিক অন্যরকম হতো। আমরা চুপটি করে বসে আছি,
আর আমাদের সন্ধ্যাগুলো কেটে গেল সম্পূর্ণভাবে, বুঝেই উঠতে পারলাম না। যখন বুঝলাম তখন প্রায় রাত্রি 9টা। এই ভাবটা যদি আমি, তার সঙ্গে আমাদের ঈশ্বরীয় ভাব, তখন তো ছোট ছিলাম, কলেজে পড়তাম, ভগবানের বোধটা ততটুকু ছিল না, ভাবনা চিন্তা করতাম না এই অবস্থায় ঈশ্বর চিন্তা করলে কেমন হয়। যেমন একটু পাকা হয়ে গেছি তখন চিন্তা করতাম, একদিন এরকম সন্ধেবেলায় বেলুড় মঠ থেকে ফিরে আসি, ওপার থেকে ফিরে আসি, তখন এত ভালো নৌকা ছিল না, ছাউনি দেওয়া নৌকার মাথার কাছটা একটুখানি শক্তপোক্ত ছিল, তাতে বসে আসছি, সারা বেলুড় মঠ জুড়ে লোডশেডিং হয়ে গেছে আর ঝড় উঠেছে, আমরা তার মধ্যে দিয়ে সেই মাঝগঙ্গা পেরোচ্ছি, মাঝগঙ্গায় গিয়ে নৌকাটা একেবারে থেমে গেছে, এত ঝড় নৌকা আমরা একটু এগোতে পারছি না, দূরে বেলুড় মঠকে দেখা যাচ্ছে। তখনও সেই বেলুড় মঠের সামনের যে গেটটা আছে দেখে মনে হলো স্বয়ং মা কালী আছেন, তার এই যে দুটো ওপরের যে দুটো চূড়া দেখে মনে হচ্ছে একটাতে খড়গ আর একটাতে তিনি যেন সে অভয় দিয়ে তাকিয়ে আছেন। আমরা ওইটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। আমরা অনেকে যেতাম, কয়েকজন বন্ধু মিলে যেতাম, আমাদের তাদের মধ্যে আমরা দুজন সাধু হয়েছি, আমরা সেই হাঁ করে সেইটার দিকে তাকিয়ে আছি। আর সেইটার দিকে তাকাতে তাকাতে নৌকা কখন ওপার থেকে এপার, সেই ঝড়ের মধ্যে পিন পিন করে বৃষ্টি পড়ছে, মানুষজন চিৎকার করছে প্রাণ ভয়, এটা কোনো বোধই এলো না, কোনো ভয় এলো না, ওইটা দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম। এই মাস্টারমশাই বলছেন যে যে তারকা খচিত যে আকাশ, সেই আকাশের তলায় বসে ভাবত কম্বল আসনের ওপর বসে একজন ঈশ্বরীয় চিন্তা করছে, তার মনের অবস্থাটা ভাবার চেষ্টা করো তো, পাশের যে ছেলেটি বসে আছে সে সাধু হবে বলেই এসেছে, তার মনে যে সামান্য বারুদটি জমেছে সেই বারুদটিকে যেন আরও আগুন জ্বালিয়ে সেটাকে যেন দাবানলে পরিণত করার চেষ্টা করছেন। এই ভাবটা যদি আমাদের ভেতরে জাগে, সর্ব অবস্থায় সর্ব কাজের ভেতর যদি আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি, যখন আমরা তীর্থে যাই, তীর্থ ভ্রমণ করি, তখন তীর্থ দেবতাকে খুব ভালো করে দেখা দরকার। তীর্থ দেবতা বসে থাকেন তার বাণী নিয়ে, আমরা শুনে না শোনার ভান করে কীরকম ঘুরে বেড়াই, এই ভাবটা আমাদের থাকা দরকার। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কথা, শুধু দেখার কথা না, ঠাকুর বলতেন, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, এই আজকেই বলেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি তীর্থযাত্রার গল্প কী করে এত ভালো লিখছি, 2007 সালের ঘটনা কী করে বলছি। আমি বললুম, আসলে ঠাকুর একটা কথা বলেছেন, জাবর কাটার কথা, জাবর কে কাটে, গরু কাটে, আমি এখনো পর্যন্ত মানুষ হতে পারিনি, এখনো গরুর স্তরেই আছি, তাই নিত্যদিন জাবর কেটে চলেছি, আর এই পুরনো স্মৃতিকে বারবার জাবর কাটতে কাটতে সেগুলো একদম ফ্রেশ, তার থেকেও এখন আমি এনার্জি খুঁজে পাচ্ছি। ঈশ্বরীয় ভাবনা, ঈশ্বরীয় চিন্তার ইচ্ছে ভালো পদ্ধতি আমার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ আর অন্য কোনো কিছু দেননি। জাবর কাটা, নিশিদিন চিন্তা করা, সেই লীলা অনুধ্যান, বিষয়বস্তুর অনুধ্যান, নিজের ভেতরে একটা অন্য জগৎ তৈরি করা। যেরকম নির্বাণানন্দজি বলতেন, এই বেলুড় মঠের ভেতরে আরেকটা বেলুড় মঠ আছে, সেটা দেখার জন্য চোখ থাকা দরকার। ঠিক সেই রকম আমাদের নিত্য জীবনে এত কিছু ছড়িয়ে আছে, তার ভেতরে সেই আমার আত্মস্বরূপকে দেখা যায়, সেই দেখার জন্য একটা মন আর একটা চোখ থাকা দরকার। শ্রী ভগবান আমাদের সকলকে সেই মন আর চোখ দিক, এটা তার কাছে আমাদের প্রার্থনা। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী বৃহস্পতিবার এর পরের অংশ থেকে আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবি বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামি ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।